প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠি নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শুনব। পশ্চিমবঙ্গে যারা সকল বুদ্ধিজীবী রয়েছেন তারা জয়শ্রী নাম না বললে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে এই বলে তারা চিঠি লিখছে, ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। যারা জয়শ্রীরাম বলছে তারপর যাদেরকে মারা হচ্ছে, যাদেরকে জেলের মধ্যে পোড়া হচ্ছে, ওই তাদের কথা তো চিঠিতে উল্লেখ করেনি। যদি করার হয় বুদ্ধিজীবীদের দু তরফ থেকেই তো তাদেরকে সবাই নামেই তো তাদেরকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। যাদের একতরফা বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের মধ্যেও যদি ধর্মের বিভাজন হয়ে যায় তাহলে আগামী দিনে তাদের বুদ্ধিজীবী হিসেবে মানুষ কীভাবে গণ্য করবে? আগামী দিন এরা মানে এদের কথা কেউ শুনবে না। মানুষই হচ্ছে আসল কথা। মানুষ যদি নিজেদের কথাটা প্রধানমন্ত্রীকে বলে সেই কথাটাই আসল কথা। বুদ্ধিজীবীরা একতরফা ধর্ম নিয়ে রাজনীতি করলে এই কথা ধোপে টিকবে না। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনব। এ তো আমরা মব লিঞ্চিং নিয়ে লোকসভাতে সবচেয়ে সোচ্চার হয়েছে তৃণমূল একটা সময়। আজকে ভালো যে বুদ্ধিজীবীরা মাঝে মাঝে কোন যথার্থ বিষয় নিয়ে এগিয়ে এলে মানুষের তাতে সমর্থন থাকে এবং সেই দাবিটার উপর একটা গুরুত্ব বাড়ে। মব লিঞ্চিং এর বিরুদ্ধে আপনারা লোকসভাতে সোচ্চারণে মমতা ব্যানার্জি প্রথম থেকে আমাদেরকে ব্যাপারে দিক নির্দেশ করেছিলেন এবং মব লিঞ্চিং এর উপর অধ্যাপক সুগত বসু লোকসভার বক্তৃতা তো খুবই প্রশংসিত হয়েছিল। তাই আমরা মনে করি তৃণমূল কংগ্রেস সবসময়তে মনে যথার্থ কারণে যথার্থ সময়ে যথার্থভাবে যদি বুদ্ধিজীবীরা এগিয়ে আসেন তাহলে সেটা সবসময়তেই সমর্থন দিতে।